বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা টাইগার শ্রফ ও দিশা পাটানি দীর্ঘ 6 বছর ধরে সম্পর্কে ছিলেন তারা। যদিও কখনো সেই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে ডিনার ডেট থেকে শুরু করে হলিউডে একসঙ্গে দেখা গেছে তাদের। তাদের প্রেমের গল্প সকলেরই জানা। এবার শোনা যাচ্ছে এই বছরের শুরুতেই সম্পর্কের ইতি টেনেছেন তারা। টাইগার আর দিশা বর্তমানে একসঙ্গে নেই, তাদের সঙ্গে কী নিয়ে মনোমালিন্য তা এখনও জানা যায়নি। তবে বর্তমানে তারা দুজনেই সিঙ্গেল। 2017 সালে একে অপরের প্রেমে পড়েছিলেন দিশা ও টাইগার। এরপরের বছর তাদের একসঙ্গে দেখা যায় বাঘি 2 সিনেমাতে। এছাড়াও একটি সিঙ্গেল মিউজিক ভিডিওতে দেখা যায় এই জুটিকে। বাঘি 3-তে দিশা অভিনয় না করলেও সেই ছবিতে একটি গানে ঝড় তুলেছিলেন দিশা ও টাইগার। টাইগারের এক কাছের বন্ধু গণমাধ্যমকে তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি স্বীকার করে নিয়েছেন যে দিশা ও টাইগারের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। তিনি জানান, কিছু সপ্তাহ আগেই আমরা এই বিষয়ে জানতে পেরেছি, টাইগার এই সম্পর্কে কিছুই জানায়নি। ব্রেকআপ নিয়ে ও খুব ভেঙেও পড়েনি। আপাতত ছবি শুটিং ও লন্ডন ট্রিপ নিয়ে ব্যস্ত এই অভিনেতা। শোনা যাচ্ছে দিশা ও টাইগার তাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস ছিলেন, কিন্তু বিশেষ কোনো কারণে দুজনেই এই সম্পর্ক থেকে মুক্তি চেয়েছিলেন, আর সেটাই হয়েছে। তারা আলাদা হয়ে গেছেন বছরখানেক আগেই, তবে এখনও তাদের মধ্যে যোগাযোগ রয়েছে। Thank you.